श्री राधे जय जगतबंधु हरि गुरु कृपा ही केवल श्री गुरुदेवे श्रीचरणे प्रणाम जानिए सकल साधुगुरु वैष्णवर चरणे भूलंटित प्रणाम जानिए आज हमरा प्रेम भक्ति प्रदायिनी कृष्ण भक्ति दायिनी तुलसी महारानी महिमार कथा आस्वादन करब। तुलसी महारानी के साक्षात भगवान प्रियतमा बला है। तुलसीर महिमा पुराणे एत आछे सबकिछु संग्रह करले एकटी ग्रंथे परिणत है। भगवान श्री वेदव्यास स्कंद पुराणे वैष्णव खंडे बोलछेन जार कंठे तुलसीर माला ने मूर मुनीश्वरे तार स्पर्श करा अन्न कुकुरेर विष्ठार मतो तार स्पर्श करा जल मद ओ मदिरार मतो अप्रेय अस्पृश्य ब्राह्मण द्विजके जेमनी करे यज्ञ उपवीत पैता अवश्य धारण करते हैं ठीक तेमनी वैष्णव मात्र सकल के तुलसीर कंठी अवश्य धारण करते हबे। बिना तुलसीर माला ग्रहण करे भगवते विग्रह स्पर्श करे जे विग्रह खंडित हवार पाप ताके स्पर्श करे मूर्ति भेंगे गेले जे पाप हय सेई पाप ताके स्पर्श करे तुलसीर माला छाड़ा जे भगवत विग्रह स्पर्श करे। तुलसीर माला धारण ना करे भगवत सेवा करते पारे ना शास्त्रे निषेध आछे। तुलसी दर्शन मात्रई सकल पाप विनष्ट हये जाय। तुलसी शरीरे स्पर्श होले शरीर पवित्र हये जाय। तुलसीर गंध प्रवेश करले शरीर पवित्र हये जाय। আমাদের এই শরীরটা তো মলমূত্রের ভাণ্ডার, মলমূত্রের মধ্যে এই প্রাণটা আটকে আছে। দেখুন না মলমূত্র আটকে গেলে দেহ প্রাণ কেমন অস্থির হয়ে যায়। তাই এই দেহকে কি জল আর মাটি দিয়ে পবিত্র করা যায়? জল মাটি দিয়ে এই দেহটা শুদ্ধ করার চেষ্টা করছি, দেহ তো শুদ্ধ হয় না। এই দেহ তখনই সত্যিকারের শুদ্ধ হয় যখন এই দেহের সঙ্গে বৃন্দারানীর স্পর্শ হয়, তুলসীর স্পর্শ হয়। তুলসীর স্পর্শ করলে দেহ ভগবত সেবায় যোগ্য হয়ে ওঠে। তুলসী মহারানীকে প্রণাম করলে স্পর্শ করলে দেহের মধ্যে যদি মহারোগও থাকে সেই মহারোগ মুক্ত হয়ে যায়। যে নিত্য প্রতিদিন তুলসী বৃক্ষে জল প্রদান করে যমরাজের কাছে তাকে যেতে হয় না। তার যদি কোটি কোটি পাপরাশি থাকে সেই পাপরাশি বিনষ্ট হয়ে তার সে যমলোকে প্রবেশ করতে হয় না। যে ভগবত চরণে তুলসী দেয় তার ভগবানের সঙ্গে প্রেম হয়ে যায়। তুলসী যেমন করে ভগবানের প্রিয়া, তুলসী যে ভগবানের চরণে দেয় সেও ভগবানের প্রিয়তম হয়ে যায়। তুলসী বৃক্ষ যে রোপণ করে তার হৃদয় ক্ষেত্রে ভক্তিরূপী বৃক্ষে রোপণ হয়ে যায়, মোক্ষ প্রাপ্তি হয়। ভাগবতে প্রাণস্বরূপ রাসপঞ্চধ্যায়, সেই রাসপঞ্চধ্যায়ে গোপীরা তুলসীকে হে ভগবতী হে কল্যাণী হে কৃষ্ণচরণ প্রিয়া বলে সম্বোধন করেছেন। কি বলছেন? কল্যাণী। কল্যাণী কাকে বলে? জীবমাত্রে কল্যাণ করতে পারে তিনিই তো কল্যাণী। হ্যাঁ, তুলসী মহারানী জীবমাত্র সকলের কল্যাণ করতে পারেন, সেই জন্য তিনি মহারানী, সেই জন্য তিনি কল্যাণী। যে ব্যক্তি তুলসী ধারণ করে না তার কখনো কল্যাণ হতে পারে না। এখন ধরুন আমি অনেক সোনা পড়লাম, কোহিনূর হীরা, যে হীরা বিখ্যাত হীরা, সেই হীরা আমি ধারণ করলাম, তাহলে কি আমার কল্যাণ হবে? তাহলে কি আমি নরকের হাত থেকে বাঁচব? কখনোই না। আমি তুলসীর মালা বা একটা দানা আমি ধারণ করেছি আমার দেহে, আমি নিশ্চিত রূপে নরকে যেতে হবে না আমাকে। এত মহিমা তুলসী মহারানীর, তাই তো তাকে কল্যাণী বলে সম্বোধন করলেন গোপীরা। পদ্মপুরাণে বলা হচ্ছে স্নানের সময় তুলসীর বড় মহিমা। স্নানের সময় তুলসীর দানা স্পর্শ করে জল যদি এই দেহের সঙ্গে স্পর্শ হয় তাহলে সব তীর্থে স্নানের ফল লাভ করে সে। তুলসী গলাতে আছে ভগবত প্রসাদ যে ভোজন করছেন, একে কর্ণের সঙ্গে অশ্বমেধ যজ্ঞের ফল হয়। কোনো ব্যক্তির
অগ্নি সংস্কারের সময় তুলসীর কাষ্ঠ যদি ব্যবহার করা হয়, অধিক মাত্রায় মুখাগ্নির সময় যদি তুলসীর কাষ্ঠ দেওয়া হয়, তাহলে তার ভগবত ধাম থেকে তাকে আর এ ধরারামে আসতে হয় না। ধন্য তুলসী মহারানীর এহেন মহিমা। তবে তুলসীর মালা ধারণ করে যে ভোজনটা করা হবে তা পবিত্র হতে হবে। যে ভোজন আমি ভগবানকে নিবেদন করতে পারবো সেই রূপ ভোজন আমায় গ্রহণ করতে হবে। অশুদ্ধ বস্ত্র গ্রহণ করলে, তুলসীর মালা গলায় দিয়ে কেউ যদি অশুদ্ধ বস্ত্র গ্রহণ করে, তাহলে তাকে নরকে যেতে হবে। পবিত্র বস্তু খেতে হয়, গ্রহণ করতে হয়। যা আমি ভগবানকে নিবেদিত বস্তু সেই বস্তু গ্রহণ করতে হবে তুলসীর মালা গলায় দিয়ে। আমরা তুলসী কোথায় ব্যবহার করি? ভগবানের ভোগের সময় তুলসী বেশ সুন্দরভাবে দেওয়া হয়। ভক্ত খুব সুন্দর করে ভগবানের ভোগের উপরে তুলসী নিবেদন করেন, ভগবানের অতি প্রিয়। আর ভগবান সেই ভোগ গ্রহণ করে যে ভোগের উপরে তুলসীপত্র দেওয়া হয়। যে পুষ্পের উপরে তুলসীপত্র দেওয়া হয় ভগবান তা আনন্দের সঙ্গে গ্রহণ করেন। ঠিক তেমনি আমাদের দেহটা ভগবানের চরণে নিবেদিত। নিবেদন করেছেন কি করে? গুরুদেব যখন দীক্ষা দেবেন তার আগে আমাদের গলায় তুলসীর মালাটা দিয়ে, তিল তুলসী দিয়ে আমাদেরকে গোবিন্দর চরণে নিবেদন করছেন শ্রী গুরুদেব। তাই তুলসীর মালা গলায় দেওয়া মানে হলো এই দেহটা দাসরূপী, এই দেহটা আমার দেহটা দাসরূপে নিবেদিত করে দিলেন আমার শ্রী গুরুদেব ভগবানের শ্রীচরণে। তুলসীর মালা ধারণ করলে ভগবান না ওই দোষগুণ বিচার করে না, তুমি কোন জাতি কি করলে বিচার করে না। তুলসীর মালা ভগবানের এত প্রিয়। তার প্রসঙ্গে একটা কথা বলি, ভগবানের এক যবন ভক্ত ছিল রসখানজি, ভগবানের অতি প্রিয় ভক্ত। তিনি ভগবানকে বড় ভালোবাসতেন। জাতে ছিলেন তিনি মুসলিম, ভগবানের প্রতি তীব্র প্রেম তার। মদনমোহনের ভক্ত ছিলেন তিনি। তিনি লিখছেন, ভগবানকে আমি ব্রহ্মাণ্ডের সব জায়গায় খুঁজে দেখলাম, ভগবান কোথায়? সেই পরম ব্রহ্মাকে আমি নিধুবনে রাধারানীর চরণ সেবাতে দেখলাম। কি অপূর্ব ভাব মহান ভক্ত রসখানজি। রসখানজি না একটা তুলসীর মালিকা গ্রহণ করতেন না, তিনি হাজার হাজার ছোট বড় অনেক মালা নিজের বোঝার মতো নিজের গলায় ধারণ করতেন। একবার তিনি বৃন্দাবনে আসলেন, বৃন্দাবনে রসিক সন্তরা রসখানজিকে বললেন, আমরা তো বৈষ্ণব, কেউ দুই মালিকা, কেউ চার, কেউ পাঁচ, কেউ বা অনেক মালা ধারণ করেছি, তবে তোমার মতো এত মালা তো আমরা কেউই গলায় দেয়নি। রসখান, তুমি এত মালা কেন গলায় দিলে বলো তো? তখন রসখানজি বললেন, দেখুন, সমুদ্রে যদি কেউ ডুবে যায়, একটা কাঠ তার সারা কাঠ ধরে ভাসতে ভাসতে সে কোনো না কোনো তীরে কূলে আশ্রয় নেই, ঠিক তো? নেই তো। ঠিক তেমনি তুলসী সাধারণ কাষ্ঠ নয়, সেই তুলসীর মালায় আশ্রয় নিয়ে, তুলসীর এই কাষ্ঠকে আশ্রয় করে যে কোনো বড় বড় লোক ভবসাগরে মুহূর্তের মধ্যে পার হয়ে যেতে পারে। কেউ ভবসাগরে ডুববে না। তুলসী মহারানী তিনি হলেন পরম ব্রহ্মের স্বরূপা। আমার ধারণা, রসখানজি বলছেন, আমার ধারণা আপনারা সকলে পবিত্র সনাতন ধর্মের পরিবারে জন্ম নিয়েছেন। আপনারা পবিত্র জন্ম পেয়ে বৃন্দাবনে সাধু মহাত্মা হয়েছেন, ত্যাগী ঘর সংসার বিষয় সম্পত্তি ত্যাগ করে সাধু মহাত্মা হয়ে নিত্য প্রতিদিন ভগবত নাম স্মরণ করছেন। আপনাদের একটা দুটো মালা কোনটি ধারণ করতে পার করে পার হয়ে যেতে পারবেন ভবসাগর অতি সহজে?
আমি তো অধম, যবনকুলে জন্ম আমার। আমি তো আর সনাতন ধর্ম অবলম্বী নই, আমি মুসলিম, যবনকুলে জন্ম হয়েছে। আমি যেখানে জন্ম নিয়েছি সেখানে পাপ কাকে বলে আমি জানতে পারিনি। আমি নিত্য প্রতিদিন পাপ করেই চলেছি। কখনো কৃপা করে সাধন ভজন কি তা আমার জানা হলো না। সাধনও নেই, ভজনও নেই। তাই এ তুলসীর মালাকে আমি আশ্রয় করেছি। ভগবান যদি আমার দিকে একবার দৃষ্টি যদি পড়ে, এই তুলসীর মালা দেখে আমার যে পাপরাশি আছে সেই পাপরাশি ভুলে গিয়ে তিনি তার শ্রীচরণে আমাকে আশ্রয় দেবে। তাই আমি এত হাজার হাজার তুলসীর মালা গ্রহণ করেছি। তুলসীকে গোপীরা কি বললেন? কল্যাণী। দেখুন না, একটা ছোট্ট বাচ্চা মলমূত্রে লিপ্টে থাকে, তার পিতা তাকে কোলে নিতে যায় কিন্তু কোলে নিতে পারে না, কারণ মলমূত্রে লিপ্টে আছে, সেই বাচ্চাকে কোলে নেবে? কিন্তু আমার মা তাকে কোলে করে নেয়, নিয়ে পরিষ্কার করে, সুন্দরভাবে শৃঙ্গার করিয়ে দেয়, ধুয়ে মুছে পবিত্র করিয়ে দেয়। তারপর যে কেউ কোলে নিয়ে আদর করছে, বাবা কোলে নিয়ে আদর করছে, বা প্রতিবেশীরা সকলে আদর করে তার দিকে ডাকছে, আয় 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 করে ডাকছে। আমাদের অবস্থা ঠিক তেমনি। আমরা অবিদ্যা, মায়া, মিথ্যা, প্রপঞ্চনা, ছল, স্বার্থপরতার দলদলে ফেঁসে গেছি। স্বার্থপরতা, অবিদ্যা, মায়ার মলমূত্রের মধ্যে পড়ে আমরা অপবিত্র হয়ে গেছি। বাৎসল্য সাগর ভগবান আমাদের কোলে নিতে চাইছে, কোলে নিতে পারছে না, সংকোচ হচ্ছে ভগবানের। গুরুদেব যখন গলায় কণ্ঠী স্বরূপ এই তুলসীর মালিকা দিয়ে দেয়, অমনি আমরা কি হয়ে যাই? পবিত্র হয়ে যায়। তুলসী মহারানী সাধককে জীবনে প্রবেশ করিয়ে দেয় পবিত্রতা করে। ওই মায়ের মতো মলমূত্র ত্যাগ করে যেই পবিত্র করে দেয়, সুন্দরভাবে সাজিয়ে দেয় তুলসী মহারানী কৃপা করে, তখন জগন্নাথ রূপী ভগবান আমাদের কোলে নিতে চায়। তখন সকল দেবতারা আমাদের কৃপা করে। যেই ভগবত কৃপা হয়, সকল দেব লোক থেকে দেবতারা আমাদের কৃপা করছে। গুরুদেবের কৃপা, দেবলোকের কৃপা, বিভিন্ন দেবতাদের কৃপা, সকলে আমাদের কৃপা করছে। কেন? কারণ আমরা ভগবানের কোলের উপর বসে আছি। তুলসী মহারানী আমাদের কৃপা করে, আমাদের পবিত্রতা করে, অপবিত্র ছিলাম পবিত্র করে আমাদের ভগবানের কোলে আমাদেরকে নিবেদন করে দিয়েছেন। ধন্য তুলসী। তুলসী ধারণের কোনো পরম্পরা নেই, যে কোনো ব্যক্তি তুলসী ধারণ করতে পারে। শৈব শাক্ত যে কোনো ব্যক্তি তুলসী ধারণ করতে পারে। অনেক সময় তো তুলসীর কাষ্ঠ পেষণ করে ভগবানকে চন্দন স্বরূপ দেওয়া হয়, সে চন্দনকে হরিচন্দন বলে, ভগবানের অতি প্রিয়। এই চন্দন যে দান করে ভগবান তাকে আলিঙ্গন দান করে। কেন? কারণ তুলসী চন্দন লেপনের যে চন্দন, তা ভগবানের কাছে তার প্রিয়তমার আলিঙ্গনের সুখের মতো। যুগলগীতে তো তুলসীকে দিব্যগন্ধ তুলসী বলা হয়েছে। বল্লভাচার্য সুবোধিনী টীকায় বলছেন, রাধারানীর অঙ্গের যে গন্ধটা, সে গন্ধটা তুলসীর মঞ্জুরার সমান। সে মন তুলসী দলের যে গন্ধটা, সে গন্ধটা শ্রীমতী রাধারানীর অঙ্গের গন্ধের সঙ্গে মিল আছে। তাই ভগবানকে যে তুলসীর দল, তুলসীর মঞ্জুরা দিয়ে পুজো করেন, ভগবান অতি প্রসন্ন হয়। শ্রীমতী রাধারানীর কথা তার মনে পড়ে যায়। এহেন মহিমা বৃন্দারানীর, জয় জয় প্রেম ভক্তি প্রদায়িনী, কৃষ্ণ ভক্তি প্রদায়িনী, পাপ তাপ নাশিনী বৃন্দারানী তুলসী মহারানী। বৃন্দারানীর মহিমার কথা কিঞ্চিত আস্বাদন করার চেষ্টা করলাম। আমার কথা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। পরবর্তী দিন নতুন কোনো কথা নিয়ে আমরা আবার আসব। জয় শ্রী রাধে, জয় জগৎবন্ধু হরি, জয় শ্রী গুরুদেব।